বঙাইগাঁওয়ের ইকবাল বাসর, গুয়াহাটির হাতিগাঁওয়ের আমানত উল্লাহ, গোয়ালপাড়ার সামিন ফিরোজ, ডবকা আর হাতিগাঁও আরক্ষীর জালত পড়ি এই তিনটা কুখ্যাত অপহরণকারী। কেবা ঘণ্টা জোড়া শ্বাসরুদ্ধকর অভিযানের অন্তত মাজনিশা গুয়াহাটির হাতিগাঁওয়ের লন্ডন ব্রিজের সমীপর গ্রেপ্তার অপহরণকারী ইকবাল বাসর, আমানত উল্লাহ আর সামিন ফিরোজক গুয়াহাটির এখন হোটেলের পৰা অপহরণ করেছিল ডবকার ব্যবসায়ী। চিকিৎসার বাবে গুয়াহাটিলে আহিছিল ডবকার সাংমাজি গাঁওয়ের যুব ব্যবসায়ী সাবির আহমেদ লস্কর। চিকিৎসার বাবে শুক্রবারে গুয়াহাটিলে অহা সাবির আছিল এখন হোটেলত। দিনের 11 বজাত হোটেলের পৰা ভাত খোৱাৰ বাবে নামি আহতে অপহরণ হয়েছিল সাবির। মোক মাতিছে এখানে আহক বলে মই গৈছো। যোৱাৰ পিছত বোলে অলপ কিবা কাম আছে কৈ পেলাই তেখেতে মোক জবরদস্তি এটা হোটেলত রুমত লৈ গৈছিল। লৈ পেলাই ইয়াত তেখেত হল চারিজন মানুষ, প্রথমে এজনে মাতিছে পিছত চারিজন মানুষ। ইয়াত বহুত মারপিট কৰিছিল, মারপিট করে তেখেতে মোক পয়সা ডিমান্ড দিছে 10 লাখ টাকা। মই কৈছো মই দিব নোৱাৰিম, তেখেতে আনে মোৰ ওচৰত পয়সা পাতি আছে, সেই হিচাপত তেখেতে ডিমান্ড দিছে। পিছত মই কলো মুক্তিপণ 20 লাখ টাকা দাবি করেছিল অপহরণকারী। হোটেলত আবদ্ধ করে মারপিটও করেছিল সাবিরক। এইকেটা অপহরণকারী নিশা হোটেলের পর হাতিগাঁওর ভিতরুয়া এলাকালে লৈ গৈছিল ব্যবসায়ী সাবির আহমেদ লস্করক। গাড়ির ভিতর আছিল রসি, চোকা অস্ত্র, মারণাস্ত্র মূরত লগায় ধন নিদিলে হত্যার ভাবুকি দিছিল অপহরণকারী। পরিয়াললৈ ফোন করে আধা ঘণ্টার ভিতর হুন্ডির জড়িয়ে ধন দিবলৈ ভাবুকি দিছিল। উড়ে নিশা গুয়াহাটিত ইঠাইৰ পৰা সিঠাইলৈ লৈ ফুৰিছিল অপহরণকারী দলে। গোটেই দিন মারিছে আর ঘুরাইছিল, রাতে 1টা বজালৈকে মারিছে। সিহঁতে 2টা পাতি সিহঁতে মদ খাই থাকে, অকমান পিছতে আর মারি থাকে। সিহঁতে যেতিয়া আমার শিলবাড়ির পর রাতে 12টা বজাত লৈ আহিছে, আহি পেলাই মোর ইমানখিনিলৈকে মোর মনত আছে বেলতলা যদি আপনার ফ্লাইওভারের তলত আহি ইয়াতো মদ খাইছে। মোক সোমাই পেলাই বলে তো খা, মই কৈছো মই এইবিলাক নাখাও কেতিয়াও, মোক দোষ মারিছে কেতিয়া। মারি পেলাই সিহঁতে বেলেগ এটা পাতি আহিছে ছোৱা সাতটামান ইকুইশ ফুট এখন গাড়ি বোলে সিহঁতো কেতিয়া তোক সন্ধান, সিহঁতে শ্বিলং পালে তোক লৈ যাব। এতিয়া পুতি থৈ আহিল, হত্যা করে শ্বিলংত পুতি থোৱাৰ ভাবুকিও দিছিল সাবিরক। অপহরণকারীর ভাবুকির পাছতেই ডবকা আরক্ষীর কাছ চাপিছিল যুব ব্যবসায়ী সাবিরর পরিয়াল। আর অবশেষত ডবকা আরক্ষী আর হাতিগাঁও আরক্ষীর অভিযানত হাতিগাঁওয়ের লন্ডন ব্রিজর সমীপর পৰা ব্যবসায়ী সাবিরক উদ্ধার করার লগতে গ্রেপ্তার করে তিনিটা অপহরণকারীক। ডবকার পৰা এবাদুর রহমানের রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।